নাকের তালে কোমর দোলে নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকে মহাষ্টমীর দিন, তো আজ আমি এসেছি জয়পুরে দুর্গাবাড়ি। তো দুর্গাবাড়ি যে পুজোটা, অতি প্রাচীন পুজোটা হয় এখানে, অনেকদিন ধরে পুজোটা হয় এখানে। তো সেই পুজো আপনাদের পুরো ঘুরিয়ে দর্শন করাবো আর মার দর্শন করাবো। এখানে বাড়িটা দর্শন করাবো, খুব সুন্দর হয়, একটা ঐতিহাসিক পুজো। তো এই পুজোটা এত সুন্দর হয় যে মানে পুরো রাজস্থানের লোকই এখানটা দেখতে আসে এই পুজোটা। তো আমরাও আজকে ঘুরবো, আমরাও দর্শন করবো, চলুন সঙ্গে থাকবেন। আজকে আমি এসেছি দুর্গাবাড়িতে। তো দুর্গাবাড়ি দেখতে পাচ্ছেন, এই যে দুর্গাবাড়ি, যে লেখাটা দুর্গাবাড়ি, আর ভিতর দিকে যাবো আমি। অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় এখানে, আর এই পুজোটায় এতটা ভিড় হয় যেটা প্রচণ্ড ভিড় হয়। আর মানে অলরেডি জয়পুরের প্রতিটা মানুষই এই পুজোটা দেখতে আসবে আসবে, এরকম একটা ব্যাপার। তো আমরাও এসেছি, ভালো লাগবে এই পুজোটা দেখলে আপনাদের। দেখতে পাচ্ছেন ভিড় কত ভাই, প্রচন্ড ভিড়। তো দেখতে পাচ্ছেন হাজার দর্শক, প্রচুর দর্শক দূর দূর থেকে এসছে। আরো কাছে নাও, আমাকে সত্যি খুব সুন্দর লাগছে আজকে অষ্টমীর দিন। তো অষ্টমীর দিনে এসেছি দুর্গাবাড়ি দেখতে, বুঝতে পারছেন কত সুন্দর লাগছে জিনিসটা। আর মায়ের দর্শন করা একটা তো অন্যরকম ব্যাপার জিনিসটা। হ্যাঁ, তো আমি যাবো এবারে এই দিকটা একটু ঘুরিয়ে দেওয়া, দর্শন করার আপনাদের। প্রচন্ড ভিড় যদিও, তবে এখানে অনেক দূর দূর থেকে যারা আসে তারা অ্যাকচুয়ালি এখানটাই আসে দুর্গাবাড়িতে দেখার জন্য। কেন যে যেখানে দেখো দুর্গাবাড়ি, অবশ্যই একবার দর্শন নিতে আসবে মায়ের। তবে এটা হলো সব থেকে প্রাচীন যে পুজোটা, সেটা হলো দুর্গাবাড়ির পুজোটা। তো এটা প্রতিটা মানুষই আসে, বেশিরভাগ মানুষই আসে এই পুজোটা দেখার জন্য। এটা যেটা করেছে, এটা গেট করেছে দুর্গাবাড়ির। ঢোকার যে এন্ট্রি গেটটা খুব সুন্দর করেছে, দেখতে পাচ্ছেন আপনারা, তো এত সুন্দর করেছে। দেখুন উপরটা দেখি, তো উপরটা তো দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু ভিড় কম হয়নি এখনো, এখনো প্রচন্ড ভিড়। এখন প্রায় 11টা বেজে গেছে, তাও যে এতটা ভিড়। আর এখানে সত্যি প্রশাসন এখানে খুব সাপোর্ট করে, যেটা মানে এখানকার লোকাল যে প্রশাসনগুলো সত্যি খুব সাপোর্ট করে। আর সত্যি এই পুজোটা অনেক পুরনো পুজো, তো এখানে প্রচুর দূর দূর থেকে মানুষ আসে দেখতে। আমরা যখন এসছি তো আপনারাও আসবেন। আজকে অষ্টমীর দিন, কালকে নবমী আছে, তারপরের দিন দশমী আছে, মানে নয় দশমী একই দিনে পড়েছে যদিও। তো আমরা এদিকটাও ঘুরে দর্শন করাবো আপনাদের, চলুন। তো আমরা এখন দর্শন করলাম, দর্শন করে এবার বাইরেটার দিকে বেরোবো। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টল বসছে, যে প্রচুর প্রচুর খাবারের দোকান বসছে। আর শুধু একটা দোকান নয়, মানে অনেক দোকানে বসছে শুধু খাবার জন্য, জাস্ট মানে মানুষ আসলে পরে কোনো রকম কোনো প্রবলেম হবে না বা কিছু। এর জন্য দেখতে পাচ্ছেন মোমোর স্টল বসছে, বিরিয়ানি স্টল বসছে, অনেক অনেক ধরনের স্টল বসছে একটা।
তো এখানটা যে সত্যি আসলে যে এতটা ভালো লাগে যে আমরা বাঙালি যে সেই কালচারটা আমাদের যে ভিতরে রয়েছে তো এটা আসলে সত্যিই খুব সুন্দর লাগে যে না একটা মায়ের দর্শন করতে এসেছি আজকে মহাষ্টমীর দিন তো এটা একটা ব্যাপার তো বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেল করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখলে পরে পেজটাকে ফলো করবেন দেখাবো নতুন একটা ব্লগ তখন যে বাই বাই।